So hello guys, how is going on? What's up? এবং আমাদের চ্যানেলের একটা অসাধারণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি জানি না এত ওয়েট কইরা কেউ এপিসোড স্টার্ট করে নাকি, বাট হ্যাঁ ওয়েলকাম। যদি কেউ আমারে আইসা জিজ্ঞেস করে ওয়ান্ডার ট্রেডারের সবচেয়ে জস জিনিস কোনটা, তাইলে মাইরা এই লিস্টগুলো যেগুলো পাওয়া যায় এগুলা। ফার্স্ট এপিসোডে আমরা জাস্ট এই বেসটা তৈরি করছি, তাছাড়া আমরা আরও কিছু সিম্পল স্টাফ করছি। অ্যান্ড আজকের এই ভিডিওতে এই বেসটা ডেকোরেশন করব, তাছাড়া আমাদের মাইনিংয়ের কিছু কাজ বাকি আছে অ্যান্ড আরও হাবিজাবি কিছু কাজ করব। হ্যাঁ, প্রথমে মাইনিং দিয়া যদি স্টার্ট করি, আমরা মাইনিংয়ের যেই বেসটা এইটা বেসিক্যালি এইখানে রাখবো, মানে জাস্ট আমরা ভিতরে ডুই খাজাবো আর কিচ্ছু না। সো প্রথমে আমরা জাস্ট 2x2 কইরা আমরা নিচে চইলা যাব, কারণ প্রথমে আমাদের নিচে যাইতে হইব, কারণ হচ্ছে আমাদের এখন কিচ্ছু নাই, কিন্তু আমরা জাস্ট বেসিক্যালি গরিব। সো আমাদের কিচ্ছু একটা করতে হবে, আগে কিছু টুল সামগ্রী কালেক্ট করব, তারপর ডেকোরেশন স্টাফ এন্ড মাথায় বাড়ি না খাওয়ার যেই পর্যায়টা আছে ওইটা সৃষ্টি করব। ওকে, আমরা 12 ব্লকের আগে একটা গিফট পাওয়া গেছি। সো হ্যাঁ, আমরা ওয়াটার বাকেট নিয়ে চইলা আসছি। অ্যান্ড ওকে, ডায়মন্ড আছে নাকি? আমি ভাবছি এটা ডায়মন্ড লিটারেলি ভাই। ওকে, এখানে স্লাইম স্পুন হইতেছে, যেইটা একটা ভালো জিনিস দেখছ, আমারে নায়ক লাগতেছে। সো আমরা জাস্ট আয়রন আর্মরগুলো তৈরি কইরা ফেলবো, বিকজ আমাদের আয়রনের ফুল আর্মরটা লাগবে। অ্যান্ড হ্যাঁ, বেসিক্যালি দেখতে পারতেছো পুরোপুরি হয়ে গেছে, শিল্ডও আছে, এভরিথিং, লাইক আমরা জাস্ট পুরোপুরি রেডি ফাইট করার জন্য। অ্যান্ড ফাইট না, মাইনিং অ্যাকচুয়ালি। দেম দেম, এইখানে একটা স্কেলিটন স্পোনার পাইছি। ওকে বাই, ও ওকে, স্কেলিটন স্পোনার জস, আমাদের এখন আর এক্সপি ফার্ম হয়ে যাবে, তাছাড়া আমাদের বোন মিল পাবো। ওকে, এটা কি? লয়্যালটি 3। ওকে, লয়্যালটি কিসের জন্য কাজ করে অ্যাকচুয়ালি আমি ভুল লাগেছি। যাই হোক, আমরা নেম ট্যাগ পাইছি, তাছাড়া ডিস্ক পাইছি। ওকে দেম, এই জিনিসটার ভিতরে মেবি হ্যাঁ পাওয়া গেছি। ও কি জোস জোস জোস, আমি ভাবছি পাবো না, জাস্ট লাইক এই জিনিসটা আমি দেখছি অ্যান্ড আম লাইক এই জিনিসটা একটু কি টাইপের লাগতেছে, লাইক এই জায়গাটা ব্লক কইরা রাখছে। অ্যান্ড দেন আমার জাস্ট সাডেনলি দেখছি এই জিনিসটা, মনে মনে খুঁজতেছিলাম বিকজ এই জিনিসটা পাওয়া গেছি। ও আচ্ছা, এইটা কি ভাঙ্গা যায় নাকি নর্মালি? ওকে, পাওয়া গেছি পাওয়া গেছি পাওয়া গেছি পাওয়া গেছি পাওয়া গেছি। ওকে ওকে, এম এস থিয়াস শার্ট, এখন আমি টেলিস্কোপ তৈরি করতে পারবো। এটা তো বিউটিফুল ক্যানন, সাউন্ড শুনতেছ? সো এই যে হোয়াইট ব্লকগুলো, এগুলা কিন্তু জস একটা জিনিস। হ্যাঁ, আমাদের ঘরের ফ্লোরটা যদি এই হোয়াইটটা দেওয়া যায় তাইলে সুন্দর লাগবে। বাসায় ব্যাক করছি কারণ আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে। অলসো তোমরা জানো দ্যাট অনেক কিছু পাইছি, সো আমি বাসার ফ্লোরটা ডেকোরেট করতে হবে। সো হ্যাঁ, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা টেলিস্কোপ তৈরি করব। আমি টেলিস্কোপ ট্রাই করার অনেক ইচ্ছা ছিল। ও জুমিং দেখছো কত জস। সো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এইগুলা যেগুলা সেলসাইট না কালকাইট কালসাইট সেলসাইট আমি জানি না। সো এগুলা দিয়ে যেইটা কাজ করব সেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের ফ্লোরটা কি করে দিব। সো প্রথমে আমাদের ফ্লোরটা খালি করতে হবে, ডাটগুলা সরাইতে হবে। সো হ্যাঁ, সো হ্যাঁ, এখন জাস্ট নর্মালি আমরা কী কইরা দিই, দেখি কেমন লাগে, মানে বাজে লাগলে সরাই দিব আর বাজে যদি লাগে না তাইলে থাকবে। সো সেল সাইট ওইগুলো দিয়া তেমন সুন্দর লাগতেছে না বা লাগতেছে এই জন্য, তোমরা বইল। তাছাড়া আরেকটা জিনিস করব যেটা, সেটা হচ্ছে আমরা একবার ট্রাই করব এগুলো দিয়া কেমন লাগে। ওকে, সো মোটামুটি সুন্দর লাগতেছে এখন রাইট নাও। এইটাও যদি বাসাল্ট দিয়া দেই অ্যান্ড জাস্ট ডোর বসায় দেই তাইলে ডান বেসিক্যালি। ওকে, আরও কিছু কাজ আছে, যেমন ধরো স্টেয়ার্স ওইগুলা চেঞ্জ করতে হবে, তাইলে আর একটু সৌন্দর্য বাড়বে অ্যান্ড আরও অনেক কিছু ডেকোরেশন করব, বাট এখন জাস্ট এইটা দিয়ে স্টার্ট করলাম। সো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ঘরের যেই ডেকোরেশনগুলো আমি করতে চাইছিলাম ওইগুলো স্টার্ট করব। সো হ্যাঁ চলো, জাস্ট চেক করতেছিলাম এই সাইডে কী কী আছে। এইখানে জাস্ট একটা ডেজার্ট টেম্পল পাইছি। ওকে মে, ওকে ডায়মন্ড পাইছি। ওকে, ও রে, এখানে আরেকটা ডেজার্ট টিম্পল আছে, লিটারেলি ব্রো আমি এত লাকি কেন। ওকে
ওকে জস। আরে খাইছে এই তা, এই আমি যেই সিটটাতে খেলতেছি এটা এত জস কেন? এত ভিলেজার্স, মানে সিরিয়াসলি জিনিস দেখো, এই যে ভিলেজারটা এটা হুইট বিক্রি করে, অ্যান্ড আমার আমার কাছে 38টা হয়ে বেল আছে, সবগুলো আমি এই ভিলেজ থেকে কালেক্ট করছি। সো একটা ট্রিক দেখো, আমার কাছে মোট 21টা এমরেডেল আছে। ও কি আর বলবো, মানে হ্যাঁ। ওকে সো আরেকটা ডেজার্ট টিম্পল, লিটারেলি আমি এত রিচ কেন? ওয়েট না, এটা আমি ঘুরা ফেল, ও আমি লজ্জা পাই নাই। এনিওয়ে ইফ আম নট রং, এটা হচ্ছে আরেকটা ভিলেজ। হ্যাঁ, তারপর আমি বাসায় চলে আসছি, এখানে একটা ঘোড়া দেখছি আমি। ওকে ওকে ওকে, আশা করি তুমি ফাস্ট। হ্যাঁ তুমি অনেক ফাস্ট। জস 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 প্লিজ। ওকে হয়ে গেছে, ডান 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 ডান। এটার হেলথও দেখছো কত জস? ও রে ভাই, এইটা অনেক ফাস্ট, কুল কুল ম্যান। সো আমি একটা অ্যানভিল ক্রিয়েট করছি, কারণ ওর নাম রাখতে হবে, আমার কাছে নেম ট্যাগ আছে, ওর নাম হচ্ছে আঞ্জুমা। ওকে ডান, আমার হাসি পাইতেছে, ওরে ঘোড়া বানাই ফেলছি। এবার আমরা কি থাইকা গ্রাইন্ড করে এই দেখো আমি কতটা কি পাইছি মাত্র একবারে। আমি জানি না আরও 4-5 বার গ্রো করার পর কেমন হবে। হ্যাঁ আমরা এখন আমাদের মেইন বিল্ড যেইটা, এটার মানে আর কি একটু ডেকোরেশন স্টাফ করব। সো বেসিক্যালি প্রথমে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে জাস্ট উড দিয়ে এইভাবে কইরা দিব। এরপরে হচ্ছে আমরা একটু ডেকোরেশনের কাজ করব, যেমন ধরো কাবল স্টোনের মিক্সচারটা ক্রিয়েট করব, তারপর হচ্ছে আমরা রুফটাও দিয়ে দিব। সো হ্যাঁ, সো হ্যাঁ আমরা কাবল স্টোনের মিক্সচারটা করতেছি, অ্যান্ড বেসিক্যালি জাস্ট আমরা নর্মালি করে দিব, আমি বেশি কিচ্ছু করব না। সো হ্যাঁ জলদি জলদি কইরা নেই। সো হ্যাঁ, অ্যাজ ইউ ক্যান সি আমার উপরের যেই ডেকোরেশনের কাজটা এইটা করা শেষ, অ্যান্ড বেসিক্যালি উ ইট লুকস গুড, লাইক হ্যাঁ এটা দেখতে অনেক জস লাগতেছে। তাছাড়া আমরা নিচেও একটু এইভাবে কইরা দিব, এর জন্য আমার আরও অনেক উড লাগবে। সো বেসিক্যালি হ্যাঁ, তো হ্যাঁ বেসিক্যালি আমাদের রুফ ছাড়ার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছো। এখন তোমাদের একটা টিপস দেখাই, লাইক তোমরা যে কোনো জিনিস খেত লাগতেছে সুন্দর লাগতেছে এমন যদি হয় জাস্ট বোন মিল কইরা দাও। আঞ্জুমা ভালো আছো? বোন মিল, বোন মিল, অ্যান্ড নাও ড্যাম। তো হ্যাঁ এখন আমাদের রুফের কাজ, রুফের কাজটাও আমি একদম নর্মালি করব, তেমন বেশি কিছু অ্যাড করব না, জাস্ট লাইক নর্মাল কাজে। মাত্র এইভাবে 3 ব্লক উঁচা দিব, 1 ব্লক 2 ব্লক 3 ব্লক, অ্যান্ড তারপরে যেটা করব সেটা হচ্ছে জাস্ট স্ল্যাব দিয়ে দুনো সাইড আমরা একসাথে করে দিব, দ্যাটস ইট। ওকে সো আমাদের ফাইনালি রুফটা দেওয়া শেষ, অ্যান্ড বেসিক্যালি অনেক সময় লাগছে, আমি যতটুকু টাইম এক্সপেক্ট করছিলাম থার্ড থাইকা বেশি সময় লাগছে। ক্রিপার আসতেছে ভাই, নো সিরিয়াসলি, ওই এত বাজে লাগতেছে কেন ডুড, এত বাজে লাগতেছে কেন? ওকে 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 ওকে, আমার উড কালেক্ট করতে হইব এখন, এটা এত বাজে লাগে কেন? সো ইয়া ফাইনালি ডান, লাইক ফাইনালি এত সময় কাজ করার পর, লাইক আই ওয়াজ ওয়ার্কিং মানে 2 ঘন্টা হয়ে গেছে আমি কাজ করতেছি, আমার মাথায় আসতেছিল না দ্যাট বেসিক্যালি কি কইল করলে এটা সুন্দর লাগবে, অ্যান্ড হ্যাঁ ফাইনালি আই থিঙ্ক এখন সুন্দর লাগতেছে। সো হ্যাঁ এইটা একটা কুত্তা, ও রে বাবা রে আমি কুত্তা পেয়ে গেছি ভাই। ওকে ড্যাম, আমার কুত্তা আছে, তোমার নাম কি? কমেন্ট সেকশনে বইলা দিও নাম কি। এছাড়া আমি এই আমার ফার্মটা একটু সুন্দর করতেছি, যাতে এখানে কোনো স্কেলিটন ঢুইকে এই পানির ভিতরে না ঢুইকা বসে, কারণ আজকে একটারে পাইছি, পিটা দিছি। জেনুইনলি আমি জানি না দ্যাট আমার ওই ঘরটা কেমন হয়েছে। সো বেসিক্যালি তোমাদের অবভিয়াসলি রিকোয়েস্ট করব, প্লিজ আমার কমেন্ট সেকশনে বইল কেমন হয়েছে, বিকজ আমি সত্যিকারে জানতে চাই। অ্যান্ড তাছাড়া এইটা করছি মোটামুটি আই থিঙ্ক দেখতে সবই সুন্দর লাগতেছে, এই ফার্মটা অ্যাকচুয়ালি অনেক হিউজ, অ্যান্ড হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ ভালোই লাগতেছে। হ্যাঁ গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে বইল দ্যাট আমার ঘরটা অ্যান্ড এই এই যেই
এই হিউজ একটা ফার্মটা কেমন লাগছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।